অনেকেই জানতে পেরেছেন যে কোউইন পোর্টালের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য নাম লেখানো শুরু হয়েছে। তো প্রসেসটা আমি আজকে দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে। এর জন্য একেবারে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইল থেকে যদি কোউইন অ্যাপ কারো ডাউনলোড করা থাকে খুব ভালো। যারা অ্যাপ ডাউনলোড করবেন না অথচ নাম নথিভুক্ত করতে চাইছেন, যে অ্যাপের কোনো প্রশ্ন নেই, অ্যাপ ডাউনলোড করলে বা ইনস্টল করলে সেখানে একটু জায়গা খেয়ে নেয়। মোবাইলে মেমোরি সবার সমান নয়, যে কোনো ব্রাউজার খুলে নিতে হবে, সেটা যদি ক্রোম ব্রাউজার হয় মোবাইল থেকে খুব ভালো হবে, আর যদি কম্পিউটার থেকে করতে চান তাহলে আমি এখানে একটি ব্রাউজার খুলে নিয়েছি মজিলা ফায়ারফক্স, আপনাদের যেটা খুশি সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওকে, এখানে এসে আপনারা কী করবেন, কোউইন কোউইন লিখে এন্টার প্রেস করবেন। এখানে দেখুন কোউইন gov.in এই কথাটা লেখা রয়েছে, তো এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে তলার দিকে একটু স্ক্রল করে দেখুন এজ 18+ রেজিস্ট্রেশন ওপেন, তো 18+ যারা আছে তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য জায়গাটা ওপেন করা হয়েছে। নেক্সট এখানে দেখুন রেজিস্টার অর সাইন ইন ইউর সেলফ, নিজে রেজিস্টার করো অথবা সাইন ইন করতে বলছে। আমরা এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে বলছে রেজিস্টার অর সাইন ইন ফর ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের জন্য আপনারা নাম নথিভুক্ত করুন। উইল সেন্ড ইউ এ ওয়ান টাইম পাসওয়ার্ড ওয়ান ইউর ফোন নম্বর, আমরা আপনার ফোন নম্বরে একটা এককালীন পাসওয়ার্ড পাঠাবো। তো এখানে ফোন নম্বরটা লিখতে হচ্ছে, আমি আমার ফোন নম্বরটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদেরটা লিখবেন। তো এখানে আমরা লিখে দিয়েছি, এখানে দেখুন আরও অর রেজিস্টার ইন ইউজিং, এখানে আরোগ্য সেতু অ্যাপ রয়েছে আর উমাঙ্গ বলে আরেকটি অ্যাপ রয়েছে। তো আমরা গেট ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য আমরা ক্লিক দিয়ে দিচ্ছি, 180 সেকেন্ডের মধ্যে পাসওয়ার্ড চলে আসবে। তো আমার মোবাইলে অলরেডি পাসওয়ার্ডটা চলে এসেছে, আমি যে পাসওয়ার্ডটা চলে এসেছে সেই পাসওয়ার্ডটা একটু বসাবো। পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ড রয়েছে 9619551955। এখানে দেখুন এটা লিখে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব, তো ভেরিফাই এবং প্রসিডে ক্লিক করে দিচ্ছি। ইউ ক্যান রেজিস্টার ফোর মেম্বার উইথ ওয়ান মোবাইল নম্বর, আপনি একটি মোবাইল নম্বর দিয়ে বাড়ির চারজন লোকের নাম নথিভুক্ত করতে পারবেন, এই কথাটা বলেছে। তো রেজিস্টার মেম্বার, আমি এখানে মেম্বারদের নাম রেজিস্টার করছি। ফটো আইডি প্রুফ, তো এখানে যে ফটো আইডি প্রুফ রয়েছে সেই ফটো আইডি প্রুফটা আমি এখানে কোন ফটো আইডি প্রুফ ইউজ করছি সেই ফটো আইডি প্রুফটা আমরা দেব। তো প্রথমে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম, এরপর আধার নম্বর সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার আধার নম্বরটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দেবেন। এটা দেওয়ার পরে এখানে নেম অ্যাজ ইন আধার কার্ড, আধার কার্ডে আপনাদের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনাদের নথিভুক্ত করতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি, এই নাম রয়েছে সেম, একেবারে ডিটো দিতে হবে এবং এখানে জেন্ডার দিয়ে দিতে হবে, ইওর ডেট অফ বার্থ। তো আমার যে ডেট অফ বার্থ রয়েছে আমি সেই ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কী করছি, রেজিস্টারে ক্লিক করব। ইয়ার অফ বার্থ অ্যাজ ইন আধার কার্ড, তো এই ফরম্যাটে লিখতে হবে, শুধু এখানে ওয়াই ওয়াই লিখতে হবে। এখানে দেখুন শুধু এই কথাটা লিখতে হবে, পুরো ডেট অফ বার্থ লিখলে হবে না, শুধু সালটা লিখতে হবে, দিয়ে রেজিস্ট্রেশনের কথা বলতে হবে। এখানে কি বলছে, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। এইখানে বলছে দেখুন শিবদাস হালদার ইয়ার অফ বার্থ এত, ফটো আইডি কার্ড নম্বর এত, ডকুমেন্ট বলেছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট নট শিডিউল, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নট শিডিউল। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নট শিডিউলড হয়ে রয়েছে। এবারে আমাদের যেটি করতে হবে, এখানে শিডিউলে গিয়ে আমরা ক্লিক দেব। এইখানে দেখতে পেয়েছেন মেল, এখানে শিডিউল নাও। এবারে আমরা যদি আরও মেম্বারকে এখানে ভেরিফাই করতে চাই তাহলে অ্যাড মেম্বার, ঠিক আছে, অ্যাড মেম্বার বলে এখানে আমরা একটা জায়গা রয়েছে। তো এখানে ধরুন আমি এই শিডিউলে ক্লিক দেব, এইখানে রয়েছে সার্চ বাই পিন। তো এখানে প্রথমে আমাদের কী করতে হবে, সার্চ বাই ডিস্ট্রিক্ট, তো এখানে আমরা পিন নম্বর দেব, পোস্ট ইন্ডেক্স নম্বর আমি আমারটা লিখলাম, লিখে কী করব সার্চ দিয়ে দেব। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 30 এপ্রিল
পয়লা মার্চ। তারপরে দেখুন এখানে কি রয়েছে, এখানে যেটা রয়েছে ডায়মন্ড হারবার, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায়, আমরা এখানে আরও অনেক জায়গায় রয়েছে, সেখানে ধরুন মথুরাপুর ডায়মন্ড হারবার, মথুরাপুর HBC এরকম বিভিন্ন জায়গা দিচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আমরা ভ্যাকসিনটা পেতে পারবো। তো যে জায়গা আমাদের মোটামুটিভাবে দরকার সেইটা আমরা সেখান থেকে এ করব। এখান থেকে ধরুন আমরা একটা সিলেক্ট করে নেব কত তারিখে নেব। আমরা দোসরা মে ধরুন এখানে আপাতত আমরা যদি দোসরা মের জন্য বলি তাহলে আরও দোসরা মেতে পাবো বা আরও অন্য অন্য যে আছে সেই জায়গাটা। তো যাই হোক, আমি এখানে এই মুহূর্তে এটাকে সেট করলাম না, এই পর্যন্তই রইলাম। আমার কাছাকাছি যে জায়গা রয়েছে সেই জায়গা এলে সেখানে আমি কী করব সেট করে নেবো। তো আমরা মোটামুটিভাবে এখান থেকে কত তারিখে আর কি নো ভ্যাকসিনেশন সেন্টার ইজ অ্যাভেলেবেল ফর বুকিং, এইখানে এই কথাটা লেখা দেখা রয়েছে। আর এইখানে যদি দেখি তাহলে এই যে এই ডেট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট, হ্যাঁ প্রত্যেকের এলাকায় প্রত্যেকের আলাদা আলাদা, হ্যাঁ আধার নম্বর দিয়ে দেখুন আর ভ্যাকসিনেশন ডেট নেই। মোটামুটি 2 মার্চ পর্যন্ত রয়েছে। এটা কোথায়? ডায়মন্ড হারবার HD, ঠিক আছে, S24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন বুকিংয়ের ডেট আপাতত 2 তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে, 30 এপ্রিল এই 41, হ্যাঁ, তারপরে হচ্ছে এই 1 মে, তারপরে এই 2 তারিখে এখানে হচ্ছে মোটামুটি এইগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে মথুরাপুর, এখানে আর এইচ মানে হচ্ছে রুরাল হেলথ সেন্টার, মথুরাপুর রুরাল হেলথ সেন্টার। ডায়মন্ড হারবার হচ্ছে তার যে মূল জায়গা সেটার কথা বলছে। আবার এখানে দেখুন মথুরাপুর RHCVC, এরকম কিছু কিছু জায়গা রয়েছে, এই 3টে জায়গা থেকে ডিস্ট্রিবিউট হবে এবং আপনি যেটা আর কি যে জায়গা আর কি সেট করে নেবেন সেই জায়গা। ধরুন আমি কী করলাম 2 মে, তাহলে এখানে যদি আমরা ক্লিক দিই মিনিমাম এজ লিমিট ইজ, এখানে 45-এর নিচে এই মুহূর্তে কিন্তু দেবে না, তার মানে এই মুহূর্তে জাস্ট শুধু নাম লেখানোটা চলছে, ডেট নেওয়াটা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা কিন্তু এই মুহূর্তে করতে দিচ্ছে না। আচ্ছা, আমরা যদি এখানে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে এই অ্যাড মেম্বার বলে একটা জায়গা রয়েছে, এই অ্যাড মেম্বারে গেলে তার ফটো আইডি প্রুফ আর তার নাম এটা দিয়ে কি করতে পারবো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো, এটাই হচ্ছে বিষয়। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি এখানে লগ আউট করে দিই তাহলে লগ আউট করতে পারবো, আবার আমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেখানে সেই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারবো। মানে জাস্ট আমি আইডিটা বানালাম এবং এরপরে আমি কী করবো মেম্বারদের অ্যাড দেবো এবং আমার বাড়ির কাছে অ্যাড করে নেব, আর বাড়ির কাছাকাছি যদি কারোর মোটামুটি ভ্যাকসিনেশনের জায়গা পাই তাহলে আমরা এটা করে নিতে পারবো। এভাবে এটা আমরা মোবাইল থেকেও করতে পারবো। মোবাইলে কি অ্যাপস ইনস্টল করার দরকার নেই, আপনি কেন ইনস্টল করতে যাবেন, আপনি একদম সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, হ্যাঁ ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সেখানে ক্রোম ব্রাউজার থেকে গিয়ে এখানে দেখবেন ক্রোম ব্রাউজার, ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, GOOGLECHROME LOOKSIN, ঠিক আছে, মোবাইল MOBILE, এই কথাটা লিখে আমি সার্চ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখায়, ঠিক আছে। এখানে যদি ইমেজে যদি আমরা যাই তাহলে গুগল ক্রোম কেমন দেখায় দেখুন, মোবাইল থেকে এরকম দেখাবে। এবারে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই 3 ডট রয়েছে, 3টে ডট, এই 3টে ডটের ওপরে আমি এটা খুলে দেখাচ্ছি, ক্লিক দিলে আপনার হচ্ছে একটা জায়গা দেখাবে, সেখানে হচ্ছে 3 ডটে ওখানে আপনাদের দেখিয়ে দেবে, ইয়ে দেখাবে ওই ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইটের ওপর ক্লিক দিয়ে দেবেন, দিলে পুরো কম্পিউটারে যেমন ইন্টারফেস আপনি দেখলেন সেম ইন্টারফেস আপনি দেখতে পাবেন, কিন্তু একটু ছোট ডিসপ্লে হবে, আপনি একইভাবে রেজিস্টার করে নেবেন, আপনার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমি প্রথম রেজিস্টার করলাম।